नमस्कार आमी सब्यसाची नस्कर नस्कर अकाडेमी यूट्यूब चैनेले आपनादेर प्रत्येककेई स्वागतम जानाई। नेताजी सुभाष ओपेन यूनिवर्सिटी ए छाड़ाओ अन्यान्य यूनिवर्सिटीर अफिसियल आपडेट आमी आमार यूट्यूब चैनेलेर माध्यमे उपस्थापित करी। तो आजकेर आमी एमन एकटी आपडेट आपनादेर सामने निये एसेछि जे आपडेटटी विभिन्न यूनिवर्सिटीर जे सकल छात्ररा अनलाइन एग्जाम दिते चान तादेर क्षेत्रे जथेष्ट दुश्चिंतार जथेष्ट हताशार। तो चलुन আপনারা ভিডিওটা দেখুন। অনলাইন নয় অফলাইনেই পরীক্ষা, অফলাইন পরীক্ষার পক্ষে সওয়াল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের। স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ে সব স্তরে অফলাইন পরীক্ষা হোক, প্রয়োজনে ছাত্রদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হোক, এমনই দাবি করেছেন সুভাষ সরকার। স্কুল ইউনিভার্সিটি সমস্ত কিছু খুলেছে, কোভিড এর পরিস্থিতি এখন ঠিক আছে। তো এখন মানে ছেলেদের সঙ্গে কথা বলে ছেলেদের সঙ্গে মানে একটা বাইলেটারাল কনভারসেশন কেন হওয়া দরকার, মানে এটাকে অফলাইনই করা উচিত। দেখো তুমি বোধ হয় এই মুহূর্তে শুনলে যে ডক্টর সুভাষ সরকার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, আমি টেলিফোন করেছিলাম আমাকে কি বললেন, অর্থাৎ কেন্দ্রীয় সরকার পরিষ্কার ভাবে বলছেন যে অফলাইনে পরীক্ষা নিতে হবে এবং এক্ষেত্রে তারা তাদের নির্দেশ যে কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরে কোথাও যদি কোনো অসুবিধা দেখা দেয় সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের সঙ্গে কলেজ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আলোচনায় বসতে হবে, বসে সেটা অফলাইনের পক্ষেই করতে হবে, যে কোনোভাবে অনলাইনের পক্ষে তারা যেন কোথাও সওয়াল না করেন সারা ভারতবর্ষে। অফলাইনে পরীক্ষা নিতে হবে, অনলাইনে পরীক্ষা নেওয়া চলবে না, এটাই তাদের কাছে নির্দেশ আসে এবং সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি পরিষ্কারভাবে কেন্দ্রীয় মনোভাব জানিয়ে দিয়েছেন এবং তিনি পরেও জানিয়েছেন আমাকে যে অফলাইনে পরীক্ষা নিতে হবে, এই কেন্দ্রীয় সরকারের এই মনোভাব সমস্ত রাজ্য সরকারের শিক্ষা দপ্তরকে তারা জানিয়ে দিয়েছেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে মনোভাবটা পোষণ করছেন যে অফলাইনে পরীক্ষা নিতে হবে অনলাইনে নয়, সেটা সারা ভারতবর্ষের সমস্ত শিক্ষা দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ অফলাইনের পক্ষে কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে চাইছেন, যেহেতু করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। হ্যাঁ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ সঠিক দেখেছেন। কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক তারা কিন্তু 2022 সালে অফলাইন এক্সামের সপক্ষে সওয়াল করেছে এবং অফলাইন এক্সামের সপক্ষে অর্ডিন্যান্স জারি করেছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলিতে। কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে প্রতিটা ইউনিভার্সিটি, প্রতিটা কলেজ যেন তারা তাদের ছাত্রদেরকে অফলাইন মোডে মূল্যায়ন করাক এবং তাদের যুক্তি হলো যেহেতু 2022 সালে করোনা নেই, অতএব করোনা মন্দীভূত পরিস্থিতিতে ছাত্রদের অনলাইন এক্সামের মাধ্যমে মূল্যায়ন করানোর ক্ষেত্রে কোনো যৌক্তিকতা নেই এবং কেন্দ্রীয় সরকার স্পষ্টতই অভিমত ব্যক্ত করেছে যে 2022 সালে ছাত্রদের কিন্তু অফলাইন মোডে মূল্যায়ন করাতে হবে। তো প্রসঙ্গক্রমে বলে রাখি, বিভিন্ন কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটি ছাত্রছাত্রীবৃন্দ তারা যে লাগাতার আন্দোলন করছে অনলাইন এক্সামের সপক্ষে এবং তাদের আন্দোলনের জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটি ছাত্রদের দাবি ন্যায্য বলে মেনে নিয়ে অফলাইন এক্সামের নোটিশ প্রত্যাহার করে অনলাইন এক্সামের নোটিশ কিন্তু পাবলিশ করেছে এবং আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ছাত্রদের দাবির কাছে, ছাত্রদের নিয়মতান্ত্রিক আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে এবং তারা অফলাইন এক্সামের নোটিশ প্রত্যাহার করে নিয়ে অনলাইন এক্সামের নোটিশ পাবলিশ করেছে। পশ্চিমবঙ্গের গুটি কয়েক কলেজ এবং ইউনিভার্সিটি তারা কিন্তু আগামী 2022 সালের এক্সামের রূপরেখা জানাইনি। তো এই সকল কলেজ এবং ইউনিভার্সিটি তারা আভ্যন্তরীণ বিভিন্ন মিটিং করছে, ছাত্র আন্দোলনের চাপে এই সকল কলেজ এবং ইউনিভার্সিটিগুলো আগামী 2022 সালে কী পথে মূল্যায়ন করানো যেতে পারে সে বিষয়ে কিন্তু আভ্যন্তরীণ মিটিং তারা চালাচ্ছে এবং আশা করা যায় 2-4 দিনের মধ্যে ইউনিভার্সিটি এবং কলেজগুলো তারা ছাত্রদেরকে কী পথে মূল্যায়ন করবে সেটা কিন্তু ছাত্রদেরকে জানান দেবে। তো এই জায়গায় দাঁড়িয়ে যেখানে অনলাইন এক্সামের একটা অনুকূল বাতাবরণ চলছে, যেখানে দীর্ঘদিন ধরে করোনা পরিস্থিতিজনিত কারণে ছাত্ররা ইউনিভার্সিটি কলেজের কাছ থেকে যথোপযুক্ত পরিষেবা পায়নি, করোনা পরিস্থিতিজনিত কারণে শিক্ষার মৌলিক কাঠামো ভেঙে গেছে, সেই জায়গায় থেকে দাঁড়িয়ে ছাত্ররা
উপযুক্ত জ্ঞানার্জন করতে পারিনি, তাদের জ্ঞানের শূন্য ভাণ্ডার পরিপূর্ণতা দান করতে পারিনি, কলেজ এবং ইউনিভার্সিটির তরফ থেকে ছাত্রদের যে বই প্রদান করা, ছাত্রদেরকে যথোপযুক্ত ক্লাস প্রদান করা, ছাত্রদেরকে যথোপযুক্ত লাইব্রেরি পরিষেবা দেওয়া, ছাত্রদেরকে মানে যথোপযুক্ত প্র্যাকটিক্যালের পরিষেবা দেওয়া, এগুলো কিন্তু ছাত্ররা ইউনিভার্সিটি এবং কলেজের কাছ থেকে পায়নি। সেই জায়গায় থেকে দাঁড়িয়ে ছাত্ররা যেহেতু তাদের জ্ঞানের পরিপূর্ণতার জায়গায় পৌঁছাতে পারেনি, এই কারণেই ছাত্ররা কিন্তু বিকল্প মূল্যায়নের পথে তারা হাঁটতে চলেছে এবং তারা সেই মূল্যায়নের পথ হিসাবে দেখিয়ে দিয়েছে অনলাইন এক্সাম। এই জায়গায় থেকে দাঁড়িয়ে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর এছাড়াও ইউজিসি এছাড়াও একাধিক বিভিন্ন নোটিশ অনলাইন এক্সামের সাপোর্টে কথা বলছে। তো এইরকমই একটি পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় উচ্চশিক্ষা মন্ত্রক, তারা কিন্তু অফলাইন এক্সামের অর্ডিন্যান্স জারি করছে এবং প্রতিটি রাজ্যে অফলাইন এক্সামের নোটিশ কিন্তু পৌঁছে দিচ্ছে। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা কিন্তু একটা বাজে পরিস্থিতি। এই জায়গায় থেকে দাঁড়িয়ে বিভিন্ন কলেজ এবং বিভিন্ন ইউনিভার্সিটি যারা কিন্তু ইতিপূর্বে অনলাইন এক্সামের নোটিশ পাবলিশ করেছে, এছাড়াও বিভিন্ন কলেজ এবং বিভিন্ন ইউনিভার্সিটি যারা এখন এক্সামের নোটিশ পাবলিশ করেনি, তো প্রতিটা কলেজ প্রতিটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই নোটিশের কারণে কিন্তু প্রচণ্ড উদ্বিগ্নতার মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই নোটিশটি পাওয়ার পর ছাত্ররা কিন্তু চরম বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। দেখা যাক আগামী দিনে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়ায়। তো প্রসঙ্গক্রমে বলে রাখি, যে সকল কলেজ এবং যে সকল ইউনিভার্সিটি তাদের ছাত্রদের মূল্যায়নের ক্ষেত্রে অনলাইন এক্সামের নোটিশ পাবলিশ করেছে, তারা যেন কালো বিলম্ব না করে অতি শীঘ্রই ছাত্রদেরকে অনলাইন এক্সামের মাধ্যমে তাদেরকে মূল্যায়ন করাক। তা না হলে পরবর্তী পরিস্থিতিতে যদি ইউজিসির নোটিফিকেশান চেঞ্জ হয়ে যায়, ইউজিসি অনলাইন এক্সামের যে রেকমেন্ডেশান প্রত্যাহার করে নিয়ে অফলাইন এক্সামের নোটিশ পাবলিশ করে, তাহলে কিন্তু আর কোনো পথ থাকবে না। কলেজ এবং ইউনিভার্সিটি যদিও তারা চায় যে ছাত্রদেরকে তারা অনলাইন এক্সামের মাধ্যমে মূল্যায়ন করাবে, কিন্তু সেক্ষেত্রে এই সকল কলেজ এবং ইউনিভার্সিটি তারা কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ হবে, কারণ ইউজিসি যদি তার রুল রেগুলেশন এবং এক্সামের নর্মস চেঞ্জ করে। ফলে আমি এই ভিডিওতে এই বার্তা দিতে যাচ্ছি যে বিভিন্ন কলেজ এবং বিভিন্ন ইউনিভার্সিটি যারা অনলাইন এক্সামের সপক্ষে নোটিশ পাবলিশ করেছে, তারা যেন কালো বিলম্ব না করে ছাত্রদেরকে পরীক্ষা নিয়ে ছাত্রদেরকে খুব শীঘ্রই মূল্যায়ন করিয়ে নিক, নাহলে পরে কিন্তু আগামী দিনে চরম সংকটের মধ্যে পড়বে কলেজ এবং ইউনিভার্সিটি, তার সাথে অনলাইন এক্সামের সমর্থনকারী বা অনলাইন এক্সামের প্রদানকারী ছাত্রছাত্রীবৃন্দ। এছাড়াও যে সকল কলেজ এবং যে সকল ইউনিভার্সিটি তারা এখনও পর্যন্ত এক্সামের কোনো নোটিশ পাবলিশ করেনি, তারা যদি সত্যিই ছাত্রদের প্রতি মানবিক হয়, কালো বিলম্ব না করে সঙ্গে সঙ্গেই অনলাইন এক্সামের নোটিশটা পাবলিশ করে দিক, তার সাথে সাথে কিন্তু ছাত্রদেরকে অতি শীঘ্রই অনলাইন এক্সামের মাধ্যমে মূল্যায়ন করাক। এবারে বলি এনএসইউর পিজির ছাত্রদের প্রসঙ্গে। তো এনএসইউ পিজির ছাত্ররা এখন কিন্তু চরম বিভ্রান্তির মধ্যে দিয়ে যাচ্ছে, তারা তাদের পরীক্ষা হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বর মাস নাগাদ। এই জায়গায় থেকে দাঁড়িয়ে আমি পিজির ছাত্রদেরকে এটাই বলবো যে তোমরা কিন্তু দলবদ্ধ হও, জোটবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও, অতি শীঘ্রই কিন্তু তোমাদের ইউনিভার্সিটিতে যাওয়ার কিন্তু সময় চলে এসেছে। আমি পূর্বের ভিডিওতে বলেছি বিভিন্ন কলেজ এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে যে অনলাইন এক্সাম হচ্ছে বা হতে চলেছে, তার পিছনে রয়েছে কিন্তু ছাত্রদের মুভমেন্ট, ছাত্রদের আন্দোলন, ছাত্রদের নিয়মতান্ত্রিক কর্মসূচি। তো পিজির ছাত্ররা যদি ভেবে থাকে তাদেরকে মূল্যায়ন করানো হবে অনলাইন মোডে, এ ধারণা কিন্তু বৃথা। এনএসইউ ছাত্ররা যদি দলবদ্ধ, জোটবদ্ধভাবে নিয়মতান্ত্রিক পথে ইউনিভার্সিটিতে গিয়ে তাদের ন্যায্য দাবি উপস্থাপিত করে, তাহলে কিন্তু এনএসইউ ছাত্রদের দাবি কতটা ন্যায্য, কতটা যুক্তিযুক্ত, সেই মানবিক জায়গায় থেকে ভেবে ছাত্রদের প্রতি একটা সঠিক সিদ্ধান্ত নেবে। সেক্ষেত্রে ইউজি বা বিডিপিদের পদাঙ্ক অনুসরণ করে হয়তো এনএসইউ মাস্টার ডিগ্রি স্তরের ছাত্রদেরকে অনলাইন এক্সামের মাধ্যমে মূল্যায়ন করাতে পারে। তবে আবারও বলি যে যদি আপনারা ইউনিভার্সিটিতে না যান, যদি আপনারা সংঘবদ্ধ, ঐক্যবদ্ধভাবে নিয়মতান্ত্রিক কর্মসূচি না গ্রহণ করেন, তাহলে কিন্তু এনএসইউ আপনাদের দাবি মতো অনলাইন এক্সামের মাধ্যমে মূল্যায়ন করাবে না। কারণ আপনারা জানেন যে প্রতিটা ইউনিভার্সিটি ট্র্যাডিশন মোডে কিন্তু পরীক্ষা নেয়, অর্থাৎ অফলাইন মোডে পরীক্ষা নেয়। সেক্ষেত্রে 2022 সালে যেহেতু করোনা পরিস্থিতি মন্দীভূত, এই জায়গায় থেকে দাঁড়িয়ে ছাত্ররা যদি তারা নিয়মতান্ত্রিকভাবে অবস্থান কর্মসূচি গ্রহণ না করে এবং ইউনিভার্সিটিতে তাদের ন্যায্য দাবি যদি না তুলে ধরে, তাহলে কিন্তু এনএসইউ
পূর্ববর্তী বছরের ন্যায় ছাত্রদেরকে কিন্তু অফলাইন মোডে মূল্যায়ন করাবে। আজকের এই পর্যন্তই ভিডিওটি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন। তো পরিশেষে বলি, আমি সব্যসাচী নস্কর স্যার, আমি আছি সর্বদা ছাত্রদের সাথে, ছাত্রদের পাশে।